চাইনিজ বন্যায়ন চাইনা বৰগছ, এই বৰগছজোপাৰ কেনেধৰণে ইয়াক আপোনালোকে নতুন পুলি ইয়াৰ পৰা প্ৰস্তুত কৰিব। আচলতে এই গছজোপা বনছাই বনাবলৈ ইয়াক বহুত জনপ্ৰিয়, ইয়াক ব্যৱহাৰ কৰা হয়। গতিকে আপোনালোকে এই গছজোপা বনছাইও কৰিব পাৰে। আজি আলোচনা কৰোঁ এই গছজোপাক আমি কেনেদৰে ইয়াৰ পৰা নতুন পুলি প্ৰস্তুত কৰিম। তাৰ বাবে আমাক এখন অস্ত্ৰ লাগিব। আমি এখন অস্ত্ৰ লৈ লওঁ। অস্ত্ৰখন আমি প্ৰথমতে বীজাণুমুক্ত কৰি ল'ম। অস্ত্ৰখন আমি বীজাণুমুক্ত কৰি ল'ম। এতিয়া আমি এই বৰগছজোপাৰ এতিয়া মই ডাল লৈ লৈছোঁ ইয়াৰ পৰা। এই ডাল লৈ লৈছোঁ। এই ডালটিৰ পৰা আমি ইয়াৰ পৰা আমি দুটি কাটিং ইয়াৰ পৰা প্ৰস্তুত কৰিব পাৰিম। এইটি এটা কাটিং লৈ ল'লোঁ আৰু এইটো এটা। এইটোৰ পৰা আমি অতিৰিক্ত পাতখিনি আমি এনেধৰণে আঁতৰাই দিম। ইয়াৰ পৰা আমি অতিৰিক্ত পাতখিনি আঁতৰাই দিম। যিখিনি আমি অতিৰিক্ত পাত ইয়াৰ পৰা আঁতৰাম, এই পাতখিনি পেলাই নিদিওঁ। এইখিনিও আমি সুন্দৰভাৱে ফুটিলে ইয়াৰ পৰাও আমি নতুন পুলি পাম। এতিয়া আমি ইয়াৰ দুটা কাটিং আমি লৈ ল'লোঁ। কাটিং দুটা আমি লৈ ল'লোঁ। এতিয়া কাটিং দুটা লগাবলৈ আমাক এটি পাত্ৰৰ প্ৰয়োজন হ'ব। ইয়াত মই পানী ওলাই যাব পৰা এটি পাত্ৰ লৈছোঁ আৰু পাত্ৰৰ বিন্ধাবোৰ মই শিলেৰে ঢাকি দিছোঁ। পাত্ৰটো সম্পূৰ্ণ তলফাল যাতে আমি যিটো মিডিয়াম ব্যৱহাৰ কৰিম মিডিয়ামখিনি ওলাই নোযোৱাৰ বাবে পাত্ৰ বিন্ধাখিনি আমি শিলেৰে ঢাকি দিলোঁ। এতিয়া মাত্ৰ ককপিটত আমি বৰগছৰ নতুন পুলি প্ৰস্তুত কৰিব পাৰোঁ। মাত্ৰ ককপিট, ইয়াত মই ককপিট লৈছোঁ। ককপিট সুন্দৰভাৱে পাত্ৰত ভৰাই দিছোঁ। মই প্ৰায় 4 ইঞ্চি ঠাই ককপিটেৰে ভৰ্তি কৰি দিলোঁ পাত্ৰটোৰ। এতিয়া আমি বৰগছৰ ডাল দুটি লগাবলৈ হৰমন ব্যৱহাৰ কৰিম, কাটিং এইট ৰুটিং হৰমন। এতিয়া পাত্ৰটো তলত উলিয়াই লৈছোঁ। আৰু আপোনালোকৰ ৰুটিং হৰমন নাথাকিলে, ৰুটিং হৰমন অবিহনেও ই সুন্দৰভাৱে গজালি মেলে। এই ধরনের আপনাদের রুটি মানুষ লগাই লব। মই দুটা কাটিংতে রুটি হরমোন লগাই ললো। এতিয়া আমি দুটা কাটিং লগাবলৈ দুটা বিন্ধা করিম। কাটিং দুটা লগাবলৈ দুটা বিন্ধা কৰি ল'লোঁ আৰু বিন্ধা দুটা কাটিং দুটা সুন্দৰভাৱে লগালোঁ। আৰু ইয়াত
এই ধরনের কাটিং দুটা লগালো আর যে আমি অতিরিক্ত পাত পাইছিল এই পাতখিনিও আমি সুন্দরভাবে রুটি মারমন লগাই এই ধরনের আমি পুতি থব পারো। এই ধরনের পুতি থব পারো বা এনে ধরনের একটা ওয়ান টাইম পাত্র লয় ককপিট ভরাই লব। ককপিট ভরার পিছত এই ধরনের পাতবর থব, এই ধরনের পাতবর থব, তার উপর আকো এনে ধরনের আপনাদের ককপিট দিয়ে দেব। এনে ধরনের দিয়ে দেব। ইয়ার পিছত আমার কাম হল এখানে আমি পানি দিব লাগিব। পানি স্প্রে করে দিব ভালদরে। দুটা পানি স্প্রে করে দিব এনে ধরনের। এই বিষয় পড়াটো সিদিনের ভিতর সুন্দরভাবে ইয়ার শিপা মেলে আর নতুনকৈ পখা মেলে চাইনা বরগছর পৰা নতুন পুলি পাবলৈ আমি প্রায় এমাহ সময় অপেক্ষা করবলগা হয়। কাটিং দুটা হয়ে গেলে এইখানে আমি সুন্দরভাবে পোহৰ পৰা ঠাইত থৈ দিম। এতিয়া হোক যোৱা মাহত মই বরগছর দুটি কাটিং লগাইছিলোঁ এনে ধরনের আর ওয়ান টাইম গ্লাসত এনে ধরনেরও লগাইছিল। আপনাদের ইয়াত দেখিব পাৰিছে তিনিওটা পাতরেই সুন্দরভাবে শিপা মেলিছে কিন্তু এতিয়াও পোখা ওলাই অহা নাই, সোনকালে ইয়ার পোখা মেলিব। আর এই যে দুটা লগাইছিল মই ডাল কাটি এই ডাল দুটার পৰা সুন্দরভাবে পোখা মেলিছে। আহ এইটা কি ধরনের ইয়ার শিপা মেলিছে আমি চাও। সুন্দরভাবে ইয়ার শিপা মেলিছে আপনাদের দেখব পারিছে ইয়ার ইয়ার চাক আপনাদের দুটা ডালেই সুন্দরভাবে ইয়ার পোখা মেলিছে। আর ইয়ার লগতে মই ইয়ার দুটি পাত এই ধরনের মই থই দিছিল আর চাও ইয়ারপরাও সুন্দরভাবে শিপা মেলিছে আর খুব সোনকালে ইয়ারপরা ইয়ার গুড়ির পর পোখা মেলি আইব এটা নতুন পোখা। গতি আপনাদের এনে ধরনের পাতেরও নতুন পুলি প্রস্তুত করব পারে। তারপরে আপনাদের ইয়ার ডাল কাটি সুন্দরভাবে ইয়াক নতুনক প্রস্তুত করব পারিব। এটা আলোচনা করো এই কাটিং লগা কেনে ধরনের আপনাদের এই কাটিংবিল লগাব, কাটিং লগাবলে আমি কি ধরনের ব্যবস্থা লম, কাটিং লগার ব্যবস্থাখিনি মই আপনাদের দেখাই দিছো। ইয়াতে মই দুটি মাটির পাত্র লইছো 4 ইঞ্চি সাইজর আর ইয়াত মই 50% গোবর আর 50% সাধারণ মাটি মিহলি করে লইছো। মিশ্রণখিনি খুব সুন্দর হয়েছে আপনাদের দেখব পাৰিছে। এটা এই মিশ্রণখিনি আমি এই মিশ্রণখিনি আমি পাত্র পাত্রত ভরার আগতে আমি পাত্রর যে বিন্ধা আছে বিন্ধাটো আমি শিলেরে ঢাকি দিম এনে ধরনের, নাহলে আমার যেখানে মিশ্রণ সেইখানে ওলাই যাব। দুটা পাত্রতে মই শিলেরে ঢাকি দিছো এই ধরনের। এটা প্রায় 50% এনে ধরনের আপনাদের ভরাই লব আগতে এনে ধরনের মিশ্রণখিনি পূর্ণ করে লব। তারপর ডাল দুটি ধুনিয়া করে লব এই ধরনের লই চারিওফলের মাটি দিব দি লাহে লাহে আপনাদের এনে ধরনের হেঁচি দিব। Thank you.
অন্য কাটিংটো এই ধরনের ইয়ার লব। লওয়ার পিছত মাটির চারিওফালে পূর্ণ করে দিব। সুন্দরভাবে পূর্ণ করে দিব। এই ধরনের আপনাদের পূর্ণ করে দিব। এটা দুটা কাটিং আমি কেন ধরনের লগাব লাগে সেটাও মই আপনাদের দেখাই দিল। ইয়াত পানীরে পূর্ণ করে দিব, পানি স্প্রে করে দিয়ে দিব। ভালদরে পানি দিব। এই চাইনাবৰ গছ বনসাই বনাবলৈ খুব সুবিধাজনক, সকলে ইয়াক বনসাইৰ বাবে ব্যবহার করা দেখা যায়। আর আপনার এইটা ইনডোর আউটডোর দুটাতে রাখব পড়ে। খুব সুন্দর গীত গছ। আপনার এই ধরনের বরগছর পর নতুন পুলি আপনার প্রস্তুত করব পড়ব সাধারণভাবে, বহু টান নয়। ভিডিওটা আজি ইমারতে সামরিছ। ধন্যবাদ।